পর্যটকদের সমাগম হোটেল মোটেলগুলোতে বুকিং হয়েছে শতভাগ এদিকে মৌলভীবাজারেও বেড়েছে পর্যটকের সংখ্যা চাঙ্গা হচ্ছে ব্যবসা বাণিজ্য এ বিষয়ে আরও বিস্তারিত জানতে কক্সবাজার থেকে মন্তোষ বেদজ্ঞ এবং কুলুরা আমানিপুর পার্ক থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ শুরুতে যেতে চাই মন্তোষের কাছে মন্তোষ সমুদ্র সৈকত আজ পর্যটকদের ভিড় কেমন দেখছেন এবং পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য কেমন চলছে জানাবেন রোশন রীতিমত উৎসবের নগরীতে পরিণত হয়েছে কক্সবাজার এবং আমরা দেখছি যে প্রচুর পর্যটক গতকাল থেকে কক্সবাজার মুখ হয়েছেন এবং এখানকার যে হোটেল মোটেল গেস্ট হাউস বা রিসোর্টগুলো রয়েছে অধিকাংশ কিন্তু শতভাগ বুকিং রয়েছে এবং আমরা হোটেল মালিকদের সাথে কথা বলেছি তারা বলছেন যে দীর্ঘ একটি রাজনৈতিক অস্থিরতার পরে যে স্বাভাবিক পরিস্থিতি এসছে এবং এই পরিস্থিতিতে কক্সবাজারের পুরো চিত্রটাই আসলে পাল্টে গিয়েছে ব্যাপক পর্যটক আগমনের কারণে এবং এই মুহূর্তে আমরা সকালে দেখাচ্ছিলাম আসলে সুগন্ধা সৈকতের পরিস্থিতি এই মুহূর্তে আছি আমরা সৈকতের লাবণী পয়েন্টে এখানেও প্রচুর মানুষ কিন্তু আমরা দেখছি যে এখানে সমুদ্র স্নানে মেতেছেন কেউ টিউব নিয়ে সমুদ্রের নোনা জলে গা বাসিয়েছেন এবং এখানকার যে সৈকত কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সবখানেই কিন্তু পর্যটকের উপস্থিতি বাড়ার কারণে বেচা কেনা বেড়েছে সেখানে তাদের যে আর্থিক লাভবান হওয়ার আকাঙ্ক্ষা সেটিও কিন্তু আরও দুই দিন মতো বিশেষ করে আগামীকাল পর্যন্ত পর্যটকদের এই চাপ যেহেতু প্রচুর থাকবে আগামীকাল পর্যন্ত ভালো ব্যবসা তারা আশা করছে না এবং এর পরেও আসলে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগামী 20 অক্টোবর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে এর আগ পর্যন্ত যে দীর্ঘ একটি বন্ধ রয়েছে সেই সময়টাতে তারা কিন্তু প্রচুর পর্যটক সমাগম হবে বলে তারা আশা করছেন এবং এখন পর্যন্ত এখানকার মূলত 500 হোটেল মোটেল গেস্ট হাউস রয়েছে এখানে 300 রেস্তোরাঁ রয়েছে কক্সবাজার যে পর্যটকদের আবাসনের জন্য এবং খাবারের জন্য সেই সব প্রতিষ্ঠান কিন্তু প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে সেই সব প্রতিষ্ঠানে এবং এখন পর্যন্ত তাদের মনে যে উচ্ছ্বাস পর্যটক আসার কারণে সেটি আমরা তাদের কথায় জানতে পেরেছি এবং তারা মূলত যেটি বলছেন যে মাঝখানে কিছুটা অস্থিরতার কারণে যে ব্যবসা বাণিজ্যে বাটা পড়েছিল সেটি যেহেতু উত্তরণ হয়েছে এবং সামনে যেহেতু পর্যটন মৌসুম শুরু হচ্ছে পুরোদমে বিশেষ করে নভেম্বরে পর্যটন মৌসুম পুরোপুরি শুরু হচ্ছে এই সময়টাতে প্রচুর পর্যটক সমাগম হতে থাকবে সেই আশায় কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সাজানো হয়েছে হোটেল মোটেলগুলোতে নতুন করে কর্মী নিয়োগ কিংবা তাদেরকে যে নতুনভাবে পরিপাটি করা তাদের প্রশিক্ষণের ব্যবস্থা সেই সব কাজগুলোই কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এখানকার ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নতুন করে আসলে প্রাণ সঞ্চার হয়েছে বলা যায় এবং এখানে যারা ছোট ব্যবসায়ীরা রয়েছেন বিশেষ করে ফটোগ্রাফার থেকে শুরু করে এখানে জেট স্কি চালক রয়েছেন সৈকতের আচার কিংবা বার্মিস পণ্য বিক্রি করেন এই ধরনের প্রতিষ্ঠানগুলো রয়েছে সবখানেই কিন্তু একটা প্রাণচাঞ্চল্য এসেছে এবং সেখানে পর্যটককে আসলে এইসব এলাকাগুলো মুখর রয়েছে রোশন এই ছিল কক্সবাজার সৈকত থেকে আমার কাছে সবশেষ আমরা কক্সবাজারের খবর জানছিলাম এবার একটু যেতে চাই মৌলভীবাজারে সেখানে আছেন হামিদ হামিদ জানাবেন যে আসলে মৌলভীবাজারও তো পূজার ছুটিতে পর্যটকদের ভিড় বাড়ছে সেক্ষেত্রে পর্যটকদের পর্যটন কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য সেটা কতটা জমজমাট হয়েছে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কতটা প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে বিস্তারিত জানাবেন রোশন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুলাউড়ার আমানিপুর পার্কে এখানে কিন্তু শত শত বা হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন এছাড়াও মৌলভীবাজারের পর্যটন কথা যদি বলি হাওয়ার পাহাড় চা এই তিনে মৌলভীবাজার এই মৌলভীবাজারের সবগুলা সৌন্দর্য কিন্তু সৃষ্টিকর্তা ওনার নিজ হাতে গড়েছেন এবং সব জিনিসের এখানে আসলে কিন্তু দর্শনার্থীদের সব দেখা পাওয়া যায় অর্থাৎ পানি বলেন বৃষ্টি বলেন বা অন্য যে পাহাড় দেখতে বলেন বা হাওয়ার দেখতে সবকিছু এখানে পাওয়া যায় গত কিছুদিন থেকে মৌলভীবাজারের পর্যটন খাতটা খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল কিন্তু যখন পূজা আসলো পূজা আসার পর থেকে কিন্তু এই পর্যটন খাতটা ঘুরে দাঁড়িয়েছে এবং প্রত্যেকটি সেক্টরেই কিন্তু ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে বিশেষ করে যানবাহন হোটেল রিসোর্ট রেস্টুরেন্ট সবগুলাতেই কিন্তু প্রাণ ফিরে পেয়েছে বিশেষ করে লাওয়াছড়া সহ অন্যান্য যে মাধবকুণ্ড মাধবপুর লেক হামহাম জলপ্রপাত হাওড় হাকালুকি হাওড় সবগুলোতে ব্যাখ্যা সবগুলোতে মানুষের জনসংখ্যা দেখা গেছে আমি এ বিষয়ে কথা বলেছিলাম পর্যটন সেবা সংস্থার সভাপতি সেলিম আহমদের সাথে তিনি আমাকে জানিয়েছেন যে গত এক সপ্তাহ থেকে তারা পুরো বুকিং
কিন্তু শেষ হয়ে গেছে, অর্থাৎ রবিবার পর্যন্ত একটি সিটও তাদের হোটেল রিসোর্টে খালি নেই। তারা বলছেন তারা আসলে পূজাকে সামনে রেখে 40-45% ছাড় দিয়েছিলেন, এই ছাড়ের কারণে হয়তো লোকজন এদিকে চলে এসেছে বা সবগুলো ঘুরে দেখার জন্য এখানে এসেছে। এছাড়াও আমি পরিবহন সেক্টরের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছেন যে তারা দীর্ঘদিন বসে থাকার পর এখন তারা রোজগার করতে পারছেন, তাদের পরিবার পরিজন নিয়ে হাসিতে আনন্দে কাটতে পারছেন, এই জন্য তারা পর্যটক আগমনে মূলেবাজার জমে উঠেছে। এছাড়া আমি আইন শৃঙ্খলার বিষয়ে কথা বলেছিলাম জেলা পুলিশ সুপার সাথে এবং এছাড়াও পর্যটন যে সরকারি পুলিশ সুপার রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে পর্যটকদের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, এছাড়াও সেনাবাহিনীর টহল টিমও কিন্তু সেখানে তৎপর রয়েছে। সেনাবাহিনীর সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে এই মূলেবাজারের পর্যটন ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটুকু করা দরকার এবং আইন শৃঙ্খলা যতটুকু শান্তি রাখা দরকার ততগুলো তারা করবেন। এছাড়াও জেলা প্রশাসকের সাথে ইসরায়েল হোসেনের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে পর্যটনকে ডেলে সাজানোর জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তারা এই পর্যটকরা এখানে এসে যাতে স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারে সবগুলো ব্যবস্থা নেওয়া। পূজার ছুটিতে